আজকের আমাদের আলোচনার বিষয় ব্যপ্তি কাকে বলে কিভাবে নৈ ব্যাপ্তি প্রমাণ করেন এটা প্রথম সেমিস্টারে দর্শন অনার্সের ভারতীয় দর্শন পেপার থেকে দশ নম্বরের জন্য ইম্পর্ট্যান্ট তো প্রশ্নটা একটু ভালো করে তোমরা তৈরি করে নেবে দেখো ব্যাপ্তি কাকে বলে হেতু ও সাধ্যের মধ্যে নিয়ত অব্যবিচারী অনৌপাদিক সহচার সম্বন্ধকে ব্যাপ্তি বলে তার তর্ক সংগ্রহে কী বলেছেন যে ব্যাপ্তি সম্পর্কে বলেছেন যে যত্র ধূম তত্র অগ্নি ইতি সাহচর্য নিয়মও ব্যাপ্তি অর্থাৎ যেখানেই ধূম সেখানেই বন্যি এই যে ধূমের সঙ্গে বন্যির সহচর্য বা সহ অবস্থান তার নিয়মই হচ্ছে ব্যাপ্তি ধূম ও বন্যির মধ্যে এই ব্যাপ্তি সম্বন্ধ ধূম ও বন্যী সহচর সম্বন্ধে আবদ্ধ অর্থাৎ ধূম ও বন্যি একই সঙ্গে সহ অবস্থান করে ধূম বন্যির মধ্যে অব্যবিচারী সম্বন্ধ আছে অর্থাৎ ধুম আছে অথচ বন্যি নেই এরকম হতে পারে না এবং ধুম ও বন্যির মধ্যে অনৌপাধিক সম্বন্ধ বিদ্যমান অর্থাৎ উভয়েরই সম্বন্ধ কোনো শর্ত নির্ভর নয় ব্যাপক অর্থে ব্যাপ্তি হলেও বোঝায় যে কোনো দুটি বিষয়ের নিহত সাহচর্য সংকীর্ণ অর্থে ব্যাপ্তি বলতে বোঝায় হেতু ও সাধ্যের নিহত সাহচর্য সম্পর্ক ব্যাপ্তির প্রকারভেদ ব্যাপ্তিকে দুই ভাগে ভাগ করেছে যায় একটা হচ্ছে সমব্যাপ্তি এবং অন্যটি হচ্ছে বিষমব্যাপ্তি সমব্যাপ্তি কাকে বলে সমব্যাপক দুটি পদের ব্যাপ্তিকে সমব্যাপ্তি বলা হয় এখানে ব্যাপক ও ব্যাপ্যের বিস্তৃতি সমান হয় যেমন যার উৎপত্তি আছে তার বিনাশ আছে উৎপত্তি হওয়া বস্তু ও বিনাশ হওয়া বস্তুর বিস্তৃতি কিন্তু সমান উৎপত্তিশীল ও বিনাশীল সমব্যাপ্তি বিশিষ্ট এরপরে হচ্ছে অসমব্যাপ্তি কাকে বলে অসমব্যাপক দুটি পদের ব্যাপ্তিকে অসমব্যাপ্তি বলা হয় এখানে ব্যাপক ও ব্যাপের যে বিস্তৃতি সেটা সমান নয় যেমন যেখানে ধুম আছে সেখানে বন্যি আছে ধুম ও বন্নির বিস্তৃতিটা কি সমান নয় ধুম থাকলে বন্যি থাকবেই কিন্তু যেখানে বন্যি সেখানে সব সবসময় ধুম নাও থাকতে পারে তাহলেই বন্নির বিস্তৃতি ধুমের চেয়ে ব্যাপক হয় তাই দুটি পদের ব্যাপকতা ব্যাপকতা যেখানে ভিন্ন এই ব্যাপ্তি হলো ব্যাপ্তি সাধারণত নৈকগণ নিম্নলিখিত উপায়ে ব্যাপ্তি নির্ণয় করেছেন প্রথমটা কি অন্যয় দুটি বস্তুর একটি থাকলে অপরটি থাকে লক্ষ্য করা যায় যেমন যেখানেই ধুম সেখানেই বন্যি দুটি বস্তুর একসঙ্গে উপস্থিতি হচ্ছে অন্যয় ব্যতিরেক কি দুটি বস্তুর যদি একটি যদি না থাকে অপরটি থাকে না যেমন যেখানে বন্যি নেই সেখানে ধূম নেই দুটি বস্তুর একসঙ্গে অনুপস্থিতি হলো ব্যতিরেক অন্যয় ও ব্যতিরেক এর দিক থেকে দুটি বস্তুর মধ্যে সাহচর্য থাকা দরকার তা না হলে দুটি বস্তুর মধ্যে ব্যাপ্তি নির্ণয় করা সম্ভব নয় এরপর হচ্ছে গ্রহ ব্যপ্তি নির্ণয় প্রণালীর তৃতীয় স্তরে আমরা গ্রহকে পাই যখন কোনো বিপরীত দৃষ্টান্ত প্রত্যক্ষ করি না অন্যয় ব্যতিরেকের দ্বারা যে দুটি বস্তুর মধ্যে নিয়মিত সহচর্য সম্বন্ধ আছে বলে মনে করা হয় সেক্ষেত্রে এমন কোনো ব্যবিচার দর্শন হবে না যে সেক্ষেত্রে একটি বস্তু উপস্থিত আছে অথচ অন্য বস্তু অনুপস্থিত থাকে দুটি বস্তুর একটি আছে অথচ অপরটি নেই এমন কোনো দৃষ্টান্ত দেখা যায় না যেমন ধূম আছে অথচ বন্যি নেই এমন কোনো দৃষ্টান্তের নজির নেই একে ব্যবিচারাগ্রহ বলা হয় এই স্তর অবধি দেখে আমরা ভাবতে পারি যে ধূম এবং বন্যির ব্যাপ্তি সম্বন্ধ আছে কিন্তু এই সম্বন্ধ অনৌপাধিক না উপাধিযুক্ত দেখা দরকার কেননা উপাধিযুক্ত সম্বন্ধকে ব্যাপ্তি বলা যায় না এরপরে হচ্ছে উপাধি নিরাশ উপরোক্ত তিনটি পদ্ধতি অবলম্বন করেও নিশ্চিত হওয়া যায় না যে ব্যপ্তি সম্বন্ধটি কোনো উপাধি বা শর্ত থেকে মুক্ত কি কিনা তাই সম্বন্ধটি যে অনৌপাধিক বা শর্তশূন্য এ বিষয়ে আমরা স্থির হতে চাই সেই জন্য আমরা উপাধি নিরাশ করতে অগ্রসর হই উপাধি শব্দের অর্থ হচ্ছে শর্ত আর নিরাজ শব্দের অর্থ হচ্ছে অপসারণ করা নৈায়ুকণ মনে করেন ব্যাপ্তি সম্বন্ধ হলো উপাধিহীন বা শর্তহীন সম্বন্ধ তাই নৈকগণ বলেছেন যে আমাদের প্রত্যক্ষিত বিষয় দুটির মধ্যে উপাধিহীন সম্বন্ধ আছে কিনা তা জানার জন্য দর্শন প্রয়োজন একটির উপস্থিতিতে আরেকটির উপস্থিত আছে এবং একটির অনুপস্থিতিতে আরেকটির অনুপস্থিতি আছে এই সম্বন্ধ বারবার প্রত্যক্ষ করার নামই হচ্ছে দর্শন যদি বারবার দেখা যায় ধুম থাকলেই বন্নি থাকে এবং বন্নি না থাকলে ধুম থাকে না তখন আমরা মনে করি ধুমের সঙ্গে বন্নির যে সম্পর্ক তা হলো উপাধি বা শর্ত শূন্য উপাধি নিরসন পদ্ধতির সাহায্যে ব্যক্তি নির্ণয় সত্ত্বেও সংশয়বাদীরা সংশয় প্রকাশ করতে পারেন এবং বলতে পারেন যে ভবিষ্যতে এই নিয়ত সম্পর্কের ব্যতিক্রম হতে পারে তাই সংশয়বাদীদের সন্দেহ ভঞ্জন করার জন্য নৈয়াইগণ তর্ক সামান্য লক্ষণ প্রক্রিয়ার ব্যবহার করেছেন এরপরে হলো তর্ক ব্যাপ্তি প্রতিষ্ঠার জন্য নৈয়িকগণ তর্কের সাহায্য গ্রহণ করেন তর্ক হলো এমন এক পদ্ধতি যার দ্বারা মূল প্রতিবাদ্য বিষয়ের বিরুদ্ধ বচনকে অসত্য প্রমাণ করে মূল বাক্যের সত্যতা প্রতিষ্ঠা করা হয় সকল ধুমমান বস্তুই বন্যিমান যদি এই বচনটি সত্য না হয় তাহলে এর বিরুদ্ধ বচন কোনো কোনো বস্তুবান বস্তু ধূমমান কোন কোন ধূমবান বস্তু বন্যিমান নয় নিশ্চয়ই সত্য হবে তা যদি হয় তাহলে বন্যি বা আগুন ছাড়াও ধুম উৎপন্ন হবে কিন্তু এইরূপ অনুমান সর্বজন স্বীকৃত কার্যকারণ নীতির বিরোধী কেননা বন্নি ছাড়া ধুমের অন্য কোনো কারণ আমাদের জানা নেই যদি বন্নি ছাড়া ধুম উৎপন্ন হয় তাহলে তার তাৎপর্য হবে কারণ ছাড়াও কার্য ঘটতে পারে কিন্তু এই রূপ বক্তব্য কোনো মানুষের কাছেই গ্রহণযোগ্য নয় কাজেই কোনো কোনো ধূমমান বস্তু বন্যিমান নয় এই বচনটি অসত্য বলে এর বিরুদ্ধ বচন অর্থাৎ মূল ব্যাপ্তি বচন সকল ধূমমান বস্তুই বন্যিমান সত্য বলে স্বীকৃত হবে সামান্য লক্ষণ প্রত্যক্ষ ব্যপ্তিজ্ঞানের সমস্ত সংশয় দূর করার জন্য নৈয়ায়িকেরা সর্বশেষ সামান্য লক্ষণ প্রত্যক্ষের কথা বলেছেন বিশেষ বিশেষ ক্ষেত্রে যখন আমরা ধুমের সঙ্গে বন্যির সম্পর্ক প্রত্যক্ষ করি তখন আমরা ধুমের সামান্য ধর্ম ধুমত্বকে এবং বন্যির সামান্য ধর্ম বন্যিত্যকে প্রত্যক্ষ করি এবং সেই সময় ধুমত্বের সঙ্গে বন্যিত্যের সম্পর্কও প্রত্যক্ষ করে থাকি বিদেশের সামান্য ও জাতি ধর্মকে অলৌকিকভাবে প্রত্যক্ষ করার নামই হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ ধুমত্ব এবং বন্যিত্বের মাধ্যমে আমাদের সমস্ত ধূম এবং সমস্ত বন্যির প্রত্যক্ষ হয় বলে আমরা সকল ধুমমান বস্তুই বন্যিমান এইরূপ যে ব্যাপ্তি এটা জ্ঞান বাক সামান্য বচনে কিন্তু প্রতিষ্ঠা করতে পারি কাজেই দুটি জিনিসের অব্যবিচারী নিয়ত অনৌপাদিক সম্পর্ক বা ব্যাপ্তি নিশ্চিতভাবে স্থাপন করতে হলে দুটি জিনিসের সহচার সম্পর্ক কয়েকটি দৃষ্টান্ত দেখলেই চলবে না এই দৃষ্টান্তের মধ্য থেকে দুটি জিনিসের সামান্য প্রত্যক্ষ